হচ্ছে একটি প্রথা, চরিত্র বা কর্ম, যেটি খারাপ ভালো উভয় ক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু ধার্মিকতা শব্দটি কেবলমাত্র ভালো বা সত্যের পক্ষে ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে সত্য সৃষ্টিকর্তার পথে সঠিক সত্য ও সৎ কাজ করা। সুতরাং ধর্ম মানুষের তৈরি, কিন্তু সত্য ও সঠিক পথ সৃষ্টিকর্তার তৈরি। আর যারা সেই সৃষ্টিকর্তার তৈরি পথে চলে বা চলতে চায়, সেই ধার্মিক ব্যক্তিদের কর্মগুলিকে সত্যিকারের ধার্মিকতা বা ধার্মিকতার সংজ্ঞা বলে গণ্য করা হয়। আর সত্যের পথে তাদের এই ধরনের কর্মই তাদের চরিত্র বা ধর্ম বলে বিবেচিত হয়। ধর্ম হচ্ছে একটি প্রথা, চরিত্র বা কর্ম, যেটি খারাপ ভালো উভয় ক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু ধার্মিকতা শব্দটি কেবলমাত্র ভালো বা সত্যের পক্ষে ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে সত্য সৃষ্টিকর্তার পথে সঠিক সত্য ও সৎ কাজ করা। সুতরাং ধর্ম মানুষের তৈরি, কিন্তু সত্য ও সঠিক পথ সৃষ্টিকর্তার তৈরি। আর যারা সেই সৃষ্টিকর্তার তৈরি পথে চলে বা চলতে চায়, সেই ধার্মিক ব্যক্তিদের কর্মগুলিকে সত্যিকারের ধার্মিকতা বা ধার্মিকতার সংজ্ঞা বলে গণ্য করা হয়। আর সত্যের পথে তাদের এই ধরনের কর্মই তাদের চরিত্র বা ধর্ম বলে বিবেচিত হয়।